এই জমিগুলো দেখছেন সব লোকের কাছে ঝেড়ে ঝেড়ে জমি পড়েছে, ঠিক আছে? আর কোনোদিন খাটে না লোককে, যা মানে কি বলবো আর, লোকের সাথে দ্বন্দ্ব, লোকের সাথে ঝগড়া, আর এই যে লোকের জোর করে যে জমিগুলো নেবে, একটা দলবল আছে, এর পিছনে পার্টি আছে, ঠিক আছে? না হলে এরকম এত বড় বাড়তে পারে কবে কমে যেত? খুব অসভ্য, প্রথম অঞ্চলে ঘুরে দেখবো ওর নামটা কি? হ্যাঁ আমরা গেছিলাম, এখন ও তো এখন শুনুন, থানার সাথে একটা চেনা আছে, এর আগে বড়াবু ছিল, ওনাকে বলা হয়েছিল, বড়াবু কোনো কমপ্লেন নেয়নি, আমার জমি নিয়েছিল, এখানে এই সেই জমি এই পাশে যাই যাকে দেখছেন এই সাদা মতো ঝুলছে, বিস্তারা করা আছে ওইটা, এরকম নিয়েছে, এরকম টাকা দেয়নি না, ঠিক আছে? ও বলে নিয়েছে যে অরিজিন সার্টিফিকেটগুলো দেওয়া, নানান রকম যারা মারা গেছে আন্দোলন করি, এবারে দেয়া সেসবগুলো নিয়ে গিফটে নিয়ে বলছে যে কোনো কথা হবে না, আমার হাঁকিয়ে দিচ্ছে, আমার পিসিমাকে হাঁকিয়ে দিই, আমার কাকারা এসেছিল, ওরা গোসবা থাকে, তাদের বলে যে বেঁধে পিটবো, আর আমার সঙ্গে পরশুদিন তার কাঁটা হয়ে গেছে, তুই বেঁধে পিটবি না তাদের জায়গা, কোনো কথা হবে। এই কুস্তিয়া এক রতিন মাস্টার, সেই হেডমাস্টার, তার কাছে 5,000 টাকা ধার চেয়ে আছে, আর সেই ও একটু বয়স্ক হয়ে গেছে, তো এমন চিটিং বাজ, এমন তোমার কথা বলবে তুমি গলে যেতে হবে বলে ওর কাছে এটিএম কার্ডটা নিয়েছে। এবার যতদিন টাকা ছিল ওর 65 লক্ষ টাকা তুলে নেয় বাড়ি বাদ্দার করেছে, 65 লক্ষ টাকা, 3 বছর 3.5 বছর ওর কাছে হেঁটে 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 ওর বলছে আজ দেবো কাল দেবো করে করে সেই টাকা দেয়নি, আর বলেছে তুমি যদি হাইকোর্টে টোটে যাও তোমার মেরে দেবো, ও ভয়েতে সেই জন্য যায়নি, সেই লোকটা হেঁটে হেঁটে শেষ যা যা অভিযোগ এসছে, অভিযোগ যদি সত্যি হয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, বাকি দেখছে, কেউ যদি খারাপ কাজ করে থাকেন তৃণমূল তো কোথাও প্রোটেকশন দিতে যাবে না, এত বড় দল, এত বড় রাজ্য, কোথায় কে, প্রচুর লোক ভালো কাজ করছেন, অত্যন্ত ভালো কর্মী নেতা সংগঠকরা তৃণমূলে রয়েছেন, বিচ্ছিন্নভাবে কেউ যদি কোনো বিতর্কিত ঘটনা বা খারাপ ঘটনার সঙ্গে জড়িত হন নিশ্চিতভাবে দল ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। সোনারপুর থানা এলাকার প্রতাপনগরের উত্তর সাঙ্গুর গ্রামে আমরা রয়েছি। এই গ্রামেই হচ্ছে তৃণমূল কর্মী জামাল সর্দারের বাড়ি, এবং যে বাড়ি বাড়ি বললে ভুল হবে, প্রাসাদ, এবং সেই প্রাসাদের মধ্যেই চলতো জামালের বিচারালয়। বাড়ির যে গেট, সেই গেটে রয়েছে 5 খানা CCTV ক্যামেরা মোড়া, এবং বাড়ির চারপাশে CCTV ক্যামেরা মোড়া অবস্থা রয়েছে। এবং এই যে বাড়ির ভেতরে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছোট ছোট শেড করা রয়েছে টিনের, এই শেডের মধ্যে কিন্তু জামাল সর্দার তার বিচারালয়ে বসাতো বলে অভিযোগ। সেখানেই একেবারে চেন দিয়ে বাঁধা হতো, বেঁধে মারধর করা হতো। শুধু তেমনটাই নয়, বাড়ির সামনে একটা ছোট পুকুর দেখতে পাওয়া যাচ্ছে যেখানে কালো জল, অনেকেই বলছেন এই কালো জলের মধ্যে অনেককে চোবানো পর্যন্ত হতো, যেখানে দেখা যাচ্ছে মাছ আজ কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। বাড়ির ভেতরে রয়েছে বেশ কিছু গাড়ি, এবং বাড়ির চারপাশে একেবারে CCTV ক্যামেরা মোড়া রয়েছে সমস্ত জায়গায়। জামাল সর্দার, যিনি গোটা ঘটনা ঘটাবার পর কিন্তু যেটা অভিযোগ যে তিনি তার বিরুদ্ধে শুধুমাত্র সালিসির নাম করে ডেকে এনে মারধর, তেমনটা কিন্তু নয়, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন লোকের থেকে জমি কেড়ে নেওয়ার পর্যন্ত অভিযোগ রয়েছে। জামালের খোঁজ ইতিমধ্যে পুলিশ শুরু করেছে, কিন্তু ঘটনার পর থেকে বেপাত্তা জামাল। জামাল শুধু একা নয়, জামাল একটা গোটা টিম নিয়ে কাজ করত, সেই টিমেরও খোঁজ করছে সোনারপুর থানা তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে রঞ্জিত হালদার ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা।